आलूर पौरी अंधराशी आलूर पौरी अंधराशी अंधर शेषी आलू ताई बोल कि हय रे जीवन शुधु सादा कालो रे शुधु सादा कालो आलूर पौरी अंधराशी अंधर शेषी आलू ताई बोल कि हय रे जीवन शुधु सादा कालो रे शुधु सादा कालो संसारे संसे जे देखे संसारे संसे जे देखे सर होयेछे माया तबु तारि पीछे छूटे क्षय करे से काया अवशेषे हाराय देशे किसे मंद भालो ताई बोले कि हय रे जीवन शुधु सादा कालो रे শুধু সাদা কালো আলোর পরে অন্ধকার আসে অন্ধকার শেষে আলো তাই বলে কি হয় রে জীবন শুধু সাদা কালো রে শুধু সাদা কালো শুধু সাদা কালো রে শুধু সাদা কালো শুধু সাদা কালো রে শুধু সাদা কালো যে সুলতান ভাই খানা দানার ব্যবস্থা কর যা করতেছি মাখন জি ভাই জমির মালিক ফজলু মিয়ার খবর দিন পুষ্কুনি কাটার জন্য ফজলু মিয়া স্বেচ্ছায় কি জমি দিছে নাকি আমাকে ডরে দিছে ভাই যে কি বলেন না আরে এই জায়গা তো ফজলু মিয়ার বাপে বহু আগে পুষ্কুনির জন্য বরাদ্দ দিয়ে রাখছে আর ফজলু মিয়া অনেক ভালো লোক তার মধ্যে কোনো প্যাচ নেই কোনো ঝামেলা নেই যত মনে করেন প্যাচ বাজাইছে আর গিট্টু বাজাইছে সব তো চেয়ারম্যান ভাই আস্তে কোন ও যে চেয়ারম্যান দল বল নিয়ে দিয়ে আইতেছে কাম বন্ধ করতে বল
আপাতত বন্ধ করো। সুপ্রিয় গ্রামবাসী, আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি, আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আকবর জোয়ারদার চলে এসেছি, আর কোনো দুশ্চিন্তা নাই। তাহলে চেয়ারম্যান সাহেব, জোগালের যে মাটিগুলো কাটতে দূরে নিয়ে ফেলাইছে ওগুলি কাই না, আবার গাড়াটা ভরে ফেলতো কমু। সুলতান জি বলেন, এই জমিকার ফজলু মিয়ার কার কাছে বন্ধক আমি জানি না। জানন দরকার আছে। এই জমি আমার কাছে বন্ধক, তাই পুষ্করণী কাটনের অনুমতি দিলে একমাত্র আমি এই আকবর জোয়ারদারি দিতে পারি, আর কেউ না। তাহলে দেন অনুমতি। না মানে আপনার কথা ছাড়া কি আর কাজ হইব? আপনি অনুমতি দিলেই কাজ আবার শুরু হইব। এদিকে মাটি কাটা শুরু, আর ওদিকে সিন্দির আলো স্টার্ট। জমির বন্ধকি না ছুটাইয়া মুন্নুজান বিবি এত বড় সাহস করে কি করে? আম্মাজি জানাইছে আপনি আপনার বন্ধকির কাগজপত্র নিয়ে হাজির হলে পাওনা করায় গন্ডায় বুঝাই দেব, তবু মাইনসের ন্যায্য পাওনায় আপনি বাদশাহী দেন না। বাহ, টাকা ভাই ফজলু মিয়ার কাছে দিতে আগ্রহী মুন্নুজান বেগম, জনদরদি স্বজনের কত ধরনের স্টাইল। শোনো, মানুষের ভালো মানে আমার ভালো। সুপ্রিয় গ্রামবাসী, আমি আসছি আপনাদের উপকারের চিন্তা, আপনাদের দাবি দেওয়ার পূর্ণ সুরাহা করতে পারবো ইনশাল্লাহ। আমি আকবর জোয়ারদার এই পুষ্করণী কাটনের অনুমতি দিলাম, কাটো মাটি কাটো যা। সুলতান বলেন, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, আমি আকবর চেয়ারম্যান যখন এখানে এসে খাড়াইছি আর কোনো দুশ্চিন্তা নেই। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আম্মাজির হুকুম ছাড়া এইখান থেকে এক পাও নড়ার অনুমতি নাই। আরে গায়েন, তুমিও এসে দিছি, আরে অত দূরে খাড়াইছো কেন? কাছে আও, কাছে আও, আহো। আরে এই কাঠ খোট্টা কামের মধ্যে একটু বিনোদনের তো দরকার আছে নাকি? একটা গান ধরো। আরে গায়েন সাহেব, আজকে তো আপনার পোয়া বারো, ধরেন একটা জমাটি গান ধরেন, চেয়ারম্যান সাহেব খুশি হবে। গান তাহলে আমি আমার লোকজনদের খবর দেই। আমি লোক পাঠাইতেছি, শাহিন যাও তার সাগরদ নিয়ে আসো। যাও আমার ঘরে দোয়ার আপনার লেগে বন্ধ পাইছেন কখনো? তাহলে আগে পরে কথা আগে কি হয়েছে? মন খারাপ আবার না, কি ঘটলো? ঘটনা আর কি, ঘটনার মধ্যেই তো আছি। আমাকে গ্রামে বলে বড় একটা পুকুর কাটা হইব, আমি কিছু জানি না। আপনি জানবেন কেমনে? আপনি তো শুনছি গ্রামে থাকেন না ঠিক মতো। গ্রামে থাকি না, কই থাকি, চালে থাকি। আপনি থাকেন হলেন গিয়ে আপনার তালে, কেউ না কেউ তো কইছেই, না কইলে আপনি জানলেন কেমনে যে গ্রামে পুষ্করণী কাটা হইতেছে? ওই যে কেটা জানি কইল। ওই তো, কেউ না কেউ তো আপনারে কয় নাকি? আচ্ছা এখন কথা কন তো আমারে। কি কথা? আপনি কোনোদিন গ্রামের কাউরে কোনো কিছু জিগাইছেন? কি জিগাম? এই গ্রামের মানুষগুলো সুখ দুঃখ, কোনো অসুবিধা আছে কিনা, তারা কোনো সমস্যায় আছে কিনা, এগুলো কোনোদিন জিগাইছেন আপনি?
ঠেঙা পড়ছে আমার একটা জিগায়, আমার কি সুখ আমার কি দুঃখ। ওই তো মানুষের উপর দোষ স্থাপনটা খুব সোজা। আপনি তো শুনছি গ্রামের মানুষজনের সাথে ঠিক মতো কথাই কন না। এর একটা আহি দুই দণ্ড বহি দেখা মাথায় উঠে গেছে লাইফ আছে না জ্ঞান দেয় আমাদের পণ্ডিত কথা ফাঁসিল। মাথাটাই ঠিক নাই রে ওই সে বাদ দে কাঁদিস না কাঁদিস না। আরে ওই সে তো আমি কারো কাছে জবাবদিহি করে চলি না। আমি ভাবের জগতের মানুষ, ভাব ভালোবাসায় যা বুঝি তাই বয়ান করি। জোর কইরা সম্পদ আদায় করুন যায়, অধিকার আদায় করুন যায়, তবে ভালোবাসা আদায় করুন যায় না।
ভাই কি করতেছেন এখানে আরে বিধি আর কেউ না বিয়ে শাদি তো মুখের কথা না কত ঝামেলা কত বিমান কত সরাপরামিশ বাদ দাও সব কথা তুমি কই যাও বজিলাপুর কাছে কইলো পায় আলতা দিয়ে দিতে লেটেস্ট ডিজাইন তুলে দিও আলতা আবার ডিজাইন কি সুন্দর মতন টান দিলেই তো হয় আতাইলো পাতাইলো টান হইব না খালি হাজার হইলো নতুন বউ কেডাই নতুন বউ এসব আপনি কি কইতেছেন তুমি আমার লাগে নমস্কার করো বিধি করো করো বেশি করে করো তুমি দেখো মেয়া পক্ষ দুলাবার লাগে নমস্কার করন যায় আপনার মাথা পুরাই গেছে জানতো বাইতে গিয়ে মাথায় তেল পানি দা ঘুম দেন কবুল কোন রাগ পর্যন্ত আর ঘুমাইব না যাই হোক বউরে সাজাইতে চৌজানি আলি তো পারতো ঢাকা থেকে কত সিস্টেম শিখাইছে দূর এসব আপনি কি করেন বিধি শোনো একটা কথা এই বাড়িতে একটা উপহার গুরগুর করতেছে মিয়া বাড়ি থেকে যৌতুক দিতেছে আর কি নাম পপি ওরে একটু আলতা ঘষে দিও দিউনে আপনি যে কি কোন আগা মাথা নাই ও খালাম্মা গ্রামে পুকুর কাটা হইতাছে এক কথা কয়বার কস আরো একবার কইছিলাম আরো তিনবার কইছস ও কথা একটু বেশি কস 13 পাস না কখন কোনটা কস কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে আমনের লাগে থাকতে থাকতে আমারও কথা রোগে দর্ছে ও চুপ কর বেশি কথা কস অজালালি কোন পুষ্কুনিটা কই কাটতেছে রে ওই ফজলুল চাচার জমিতে আম্মা যেই সব ব্যবস্থা করতেছে কেন তো গো আম্মা যে সব ব্যবস্থা করন লাগে কেন আম্মা যে ব্যবস্থা না করলে কেডাই করব কেডাই করব মানে গেরামে সে আর মেন মেম্বার আছে না আর গণ্যমান্য মানুষ আছে না হেরা কি মরছে তারা মরার মতই আম্মা যে থাকতে কার কি করনে আছে তোর একটু বেশি করস তোরাই তারে তাল দেস এর লাগি হ্যাঁ নাচতে নাচতে গিয়া গেরামে সব কামি গিয়ে জড়ায় আবার আম্মাজি না জড়াইলেও তো কোনো কাম ঠিক মতো হয় না গেরামে চেয়ারম্যান থাকতে বউ এরা তো মাতবুড়ি করা লাগে কেন হ্যাঁ কি গেরামের জমিদার এক হিসেবে আম্মাজি গেরামের জমিদার কারণ আম্মাজির কথা ছাড়া কোনো কাম শুরু হয় না কোনো কাম শেষ হয় না নেন পান নেন কইলো পণ্ডিতের মতো কথা একখান শুরু হয় না শেষ হয় না আম্মাজি আপনার পা খান খুব সুন্দর আই চুপ কর তো চোখ লাগবে আম্মাজির পায়ের উপর আম্মাজি আপনি প্রতিদিন সন্ধ্যায় পা ধুন কেন সন্ধ্যার সময় ঘরে ঢুকনে রাখি পা ধুয়ে ঢুকতে ভালো আম্মাজি সন্ধ্যাবেলা পা ধুলে কিন্তু আরেকটা সুবিধা আছে কি কেউ আপনার পাউডারও দেখবো না নজরও লাগবো না আম্মাজি একটা গান শুনবেন আহ আম্মাজি কোষা করবো না শোনা সত্যি শুনবেন আম্মাজি হুম এমন একটা গান শোনাবি যাতে মনটা ভালো হয়ে যায় বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল এমন মাথা বেঁধে দেব লাল গেন্দা ফুল দেখা হবে বাবুর বাগানে বড়
দিলো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল বড় লোকে বেটিলো লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল টুলু বাবু কি খাইতেছো আচার খাও হ্যাঁ মামা মামা খাইছো কিছু একবারে বিয়ার খাও খাও বিয়ার খানা খাইতে তো দেরি হইবো অন কি ভালো লাগছে না কিন্তু আম যদি আমি খাই ভালোই মেয়াবাড়ির মানুষ কি বাবু কত হ্যাঁ খাই দেই আইবো এরা যদি খায় আসে তাহলে আমি না খাই কষ্ট করতেছি কাল দিগা এটাই তো কইতেছি মামা খায় না অক্ষুনি খাইতেছি মামা মামি দেখতে কেমন তার সৌন্দর্যে সামনে শাবনূর পূর্ণিমা সাদা কালো টেলিভিশন খুব সুন্দর হিসাব ছাড়া আদব লেহাজ ভালো শিক্ষা ভালো শিক্ষিত মামা তুমি যদি শিক্ষিত মানুষের লগে থাকো তাহলে তুমিও শিক্ষিত হয়ে যাবে আমি তো অল্প বিস্তর শিক্ষা পারি আমার শিক্ষা আরো বাড়বো বাড়বো কই থেকে ওই বাড়িতে তো কোনো আয়োজনই দেখলাম না আয়োজন দেরি করে হইতেছে এটাও বুঝো না এই রকমের কিছু একটা আমি আন্দাজ করছিলাম তো টুলু বাবু একটা সুখবর আছে কি সুখবর আমি তোমার বিয়ার উপহার দেখে পালাইছি বিয়ার উপহার ও না আর কোনটা কইলে মজা নষ্ট হয়ে যাইব হায় হায় আমার তো একটা জরুরি কাম পড়ে রয়েছে কি কাম মামা আরে গ্রামে পুষ্কুনি কাটা হইতেছে তুমি জানো না না গেলে মাইছে কি বাবু অন্ত রাত হয়ে গেছে অন্ত মাটি কাটে শেষ বেশি সুখ অনেক সময় দুঃখের বানটাই না নে এ কথা কই লাগেন মা আমার কাম তো কোনের বাবা বুঝানোর কাম আমার না আগের কামে যাই খিদা লাগছে